মেয়ের নামে লিখে দিয়েছিলেন জমি, আর সেই কারণে জন্মদাত্রী মাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একমাত্র ছেলে শাহ আলমের বিরুদ্ধে। কয়েকদিন বাড়ির সামনে অবস্থান করেও পাষণ্ড ছেলের হৃদয় গলাতে পারেননি বৃদ্ধা শাহিদা খাতুন, তাই তো কান্নায় ভেঙে পড়েছেন তিনি। পাবনা থেকে প্রতিনিধি রিজ বিজয়ের পাঠানো তথ্য ছবিতে এসআই রাজের রিপোর্ট। পাবনার সাথিয়া উপজেলার ধোপাদাহ ইউনিয়নের চকমধুপুর গ্রামে স্বামীর বসত ভিটার সামনে এভাবেই আহাজারি করছেন মৃত মকসেদ আলম মাস্টারের স্ত্রী শাহিদা খাতুন। 67 বছর বয়স্ক এই বৃদ্ধার অভিযোগ, বাড়িতে ঢুকতে দিচ্ছে না তার ছেলে শাহ আলম। এ ঘটনায় মেয়ে বাদী হয়ে থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন। বৃদ্ধা শাহিদা খাতুনের স্বামীর ভিটাই ঘর আছে, অথচ ছেলে শাহ আলম ও ছেলের বউ বৃদ্ধাকে বাড়িতে উঠতে দিচ্ছে না। মঙ্গলবার মেয়ে মাহফুজার বাড়ি থেকে ফেরার পর থেকে তাকে আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রতিবাদ করাই মারধরেরও শিকার হয়েছেন এই অসহায় মা। তোমার বাড়িঘর নাই, তোমার মেয়েকে রেখে দিছ, তোমার মেয়ের কাছে যায় থাকুগা। আমার মা উঠানে বসে আছে, আমি যাওয়ার পরে আমাকেও যেতে দেয় নাই, আমাকেও প্রাণের হুমকি দিয়ে আমার ভাই ভাবি আমাকে তাড়িয়ে ধরছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এদিকে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ স্বীকারও করেছেন ছেলে শাহ আলম। মায়ের ভাগের জমি মেয়েদের লিখে দেওয়ায় তাকে বাড়িতে থাকতে দেবেন না বলেও জানান তিনি। আমার জায়গায় আমার ঘর, তার ওখানে কোনো জায়গা নাই, আমার ঘরে আমি তার থাকতে দেবো কিভাবে? না না, তার জায়গা নাই, তার জায়গা যদি থাকে আপনি তার একটা দলিল নিলেন যে তার জায়গা আছে কি। বৃদ্ধা শাহিদার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে জানিয়ে ওসি বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছেলে মাকে বাড়িতে উঠতে দিচ্ছে না, এই খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমি আমার পুলিশ অফিসার এবং ফোর্স পাঠিয়েছি, তাদের কাছ থেকে অভিযোগ পেলে অবশ্যই আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিবেশীরাও। তবে শত অনুরোধেও ছেলে শাহ আলম ও তার স্ত্রীর মন গলেনি বলেও জানান তারা। এস আই রাজ, এটিএন নিউজ।